حضرت جنید بغدادی رحمت اللہ علیہ راستہ دیا جائے অনেক মানুষ ওনার সোহবতে আয়েশা ভালো হয়ে গেছে হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহ একদিন রাতের বেলা স্বপ্নে দেখে একজন কবরের বাসিন্দা ওনাকে স্বপ্নে বলতেছে হ্যাঁ জুনায়েদ বাগদাদি আমার কবরের ভিতরে অনেক আযাব চলতেছে দুনিয়াতে আমার কেউ নাই আমার জন্য নেক আমল পাঠাইবার মতো কেউ নাই তবে আমার একটা মেয়ে আছে ওই মেয়েটা আমার জন্য দোয়াও করে না কোনো আমলও পাঠায় না সওয়াব রেসানি করে না এই জন্য আমার কবরের ভিতরে আযাব হইতেছে আমার আল্লাহ এই কথাও জানাইয়া দিয়েছেন আমাকে তোমার মেয়েটা নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে তোমার মেয়েটাকে তুমি ভালো শিক্ষা দাও নাই এই জন্য তোমার আযাব চলতেছে তোমার মেয়েটা যদি কোনো নেক আমল করে ভালো কাজ করে তাহলে ওই নেক আমলের বরকতে আমি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিব স্বপ্ন যোগে জুনায়েদকে ডাক দেয়া বলে হ্যাঁ জুনায়েদ বাগদাদি আপনি যান উমুক গ্রামের বাসিন্দা আমি আমার মেয়ের নাম হলো এটা আমার নাম উমুক দশ বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় হলাম এই দশ বছরের ভিতরে আমার মেয়েটা একটা অনেক আমল করে নাই আমার ব্যাপারে দান সৎকাও করে নাই আপনি যান আমার মেয়েটাকে আমার ব্যাপারে তাকে খবরটা জানেন হযরতে জুনায়েদ বাগদাদি ঠিকানা অনুযায়ী সেখানে পৌঁছিয়া গেলে গ্রামের মানুষ তো ওনাকে ভালো করে চিনে তিনি একজন আল্লাহওয়ালা ডাক দিয়া কয় হ্যাঁ জুনায়েদ বাগদাদি আপনি সেখানে যাইয়েন না মেয়েটা অনেক খারাপ মানুষ মেয়েটার কাছে আপনি যাবেন না জুনায়েদ বাগদাদি বলে তার কাছে আমার যাওয়া লাগবে একটা সংবাদ পৌঁছাতে হবে তার কাছে জরুরি লোক সকল বলে যান নদীর ঘাটে গেলে তারা পাইবেন তার সুখীদেরকে নিয়ে নদীর ঘাটে গোসল করতে সে অনেকক্ষণ আগেই তো বের হয়ে গেছে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই নদীর কিনারায় যায় দেখে মহিলাটা আসলে নষ্ট মহিলা কারণ কেউ যদি দুনিয়াতে একজন সৎ সন্তান রেখে যায় তাহলে কবরে গেল সন্তান যদি নেক আমল করে বাবার আমলে অটোমেটিক সব চলিয়া যায় পার্সেন্টেজ চলে যায় কমিশন চলে যায় সন্তান যদি ভালো মানুষ হয় এই আমলগুলো বাবা কবরের ভিতরে পাইতে থাকে সওয়াবগুলা সন্তান যদি খারাপ করে অনেক সময় বাবার অবহেলার কারণে যদি সন্তান খারাপ হয় তাহলে বাবা মাও কবরে গেলে সাজা পাবে অসৎ সন্তানের কারণে গুনাহগার সন্তানের কারণে ভাইয়েরা আমার মেয়েটা আসলে দুশ্চরিত্রটা খারাপ জুনায়েদ বাগদাদিকে দেখা মুসকি মুসকি আসে দাঁত বার করে বার করে আসে সখীদেরকে ডাক দেয়া কর দেখ হুজুর চইলে আসছে বুঝে আমার কাছে জুনায়েদ বাগদাদি কয় এ মেয়ে এরে মা আমি তোমার কাছে অন্য কোনো মতলবে আসি নাই খারাপ কোনো নিয়তে আসি নাই তোমাকে একটা সংবাদ শোনাইবার জন্য আসছি মেয়েটার তার সখীর আশ্চর্য হয়ে বলে আমার কি সংবাদ বলেন আপনার কাছে আছে কয় তোমার আব্বার একটা সংবাদ তোমাকে দেবার জন্য আইছিলাম কয় আমার আব্বার সংবাদ পাবো কই আমার আব্বা তো প্রায় দশ বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় হে মা তোমার আব্বার কবরের ভিতরে অনেক আযাব সাপে কাটে বেড়ে গুর্জ মার বেড়ে কঠিন আজাব হইবে শোনো বেনামাজির কবরে সাপে কাটে বেড়ে গুর্জ মার বেড়ে কঠিন আজাব হইবে শোনো বেনামাজির কবরে জুনায়েদ বাগদাদি ডাক দেয়া বলে হ্যাঁ মেয়ে তোমার আব্বার কবরের ভিতরে আযাব চলতেছে তুমি যদি কোনো নেক আমল করো তুমি যদি তোমার আব্বার জন্য দোয়া করো দান করো দান সৎকা করো তাহলে আল্লাহ তোমার আব্বাকে মাফ করে দিবে মেয়েটা আবার নদীর ভিতর থেকে পানি নিয়া
আল্লাহর ওলির দিকে এইভাবে ফিসকা মারলেন আল্লাহর ওলিকে ক্রিটিসাইজ করে ঠাট্টা কইরা মেয়েটা হাসা হাসি করে আল্লাহর ওলির দিকে পানি ছিটকা মারছে জান জান এখানে আপনার কোনো কাজ নাই আমার আব্বার খবর বইলে কোনো লাভ নাই আমি খারাপ খারাপই থাকি কিন্তু পানি যে ছিটকা মারছে আল্লাহর ওলি তো দেখছে জুনায়েদ বাগদাদি দেখছে তার মেয়েটা আসলে নষ্ট কোনো নেক আমল করবে না আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি পরের দিন রাত্রে বেলায় আবার স্বপ্নে দেখে আগের দিন এই মেয়ের আব্বা যে স্বপ্নে দেখাইছে আজাবে আছে পরের দিন সংবাদ জানায় এই লোকটাকে আল্লাহ জান্নাতের বাসিন্দা হিসাবে আল্লাহ ঘোষণা করে দিছে জুনায়েদ বাগদাদি ওই কবরের লোকটাকে ডাক দেয়া বলে হ্যাঁ ভাই কি হয়েছে তোমার তোমার মেয়ে তো কোনো আমল করে নাই তারপরও তুমি কিভাবে ভালো হলা কিভাবে জান্নাতের বাসিন্দা হইলা কবরের লোকটা ডাক দিয়া কয় এ জুনায়েদ বাগদাদি তোমার দিকে যখন আমার মেয়েটা পানি ছিটকা মারছে এইভাবে পানি যখন শিস মারছে এইভাবে পানি যখন তোমার দিকে ছিটকা মারছে তোমার দিকে যখন নিক্ষেপ করছিল একটা পোকা অসুস্থ দুর্বল একটা পোকা পানির অপেক্ষায় ছিল সে নদীর কিনারায় হাইটা যাইতে পারে না একটা গর্তের ভিতরে আসমানের দিকে তাকায় ছিল পানির অপেক্ষায় ছিল এই মেয়েটা যখন পানি ছিটকা মারছে তোমার দিকে নিক্ষেপ করেছে পানির কয়েক ফোঁটা ওই পোকার জিব্বার মধ্যে যখন যায় লাগছে পিপাসা যখন মিটে গেছে পোকাটা আবার আল্লাহর দরবারে জিব্বা নাড়া দোয়া করে আল্লাহ যে আমারে পানি খাওয়াইলো এর কবরে যত আত্মীয় স্বজন আছে তাদের কবরের আজাব তুমি মাফ করে দিও ওই পোকার দোয়ার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আজাব মাফ করে দিয়া আমার কবরটাকে আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগ করায় দিছে এই জন্য নেক সন্তান তৈরির কারখানা হলো মাদ্রাসা إنه كان ظلوما جهولا এমন নেক সন্তান যদি তৈরি করতে চান তাহলে বর্তমানে অনেক পুরুষ মাদ্রাসার পাশাপাশি মহিলা মাদ্রাসাও আছে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সিনাটাকে জীবন্ত লোহে মাহফুজ বানায়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলেছিলেন আসমান গ্রহণ করতে রাজি হয় নাই জমিনকে বলেছেন জমিন গ্রহণ করতে রাজি হয় নাই পাহাড়কে বলেছেন পাহাড় থরথর করে কাঁপে আর বলে আল্লাহ কোরআন অনুযায়ী যদি চলতে পারি তাহলে জান্নাত কোরআন অনুযায়ী চলতে না পারলে তো জাহান্নামের আগুনে জ্বলা লাগবে আমি পাহাড় কোরআনের ভার সইতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন لرأيته خاشعا متصدعا من خشية الله الله رب العالمين جدي بحر اوپر قرآن نازل كره بحر كابتو لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون এই কোরআনুল কারীম আকাশ গ্রহণ করতে রাজি হয় নাই পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই জমিন গ্রহণ করতে রাজি হয় নাই আমরা দুর্বল মানুষ ত্রিশ পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করলাম এবার মানুষের ভয় হতে পারে চিন্তা হতে পারে যে কোরআনুল করিম আসমান গ্রহণ করতে রাজি হয় নাই যে কোরআনুল করিম জমিন গ্রহণ করতে রাজি হয় নাই যে কোরআনুল করিম পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই
আমরা দুর্বল মানুষ, এই কোরআনুল কারীমের দায়িত্ব কেমনে গ্রহণ করব, কিভাবে হেফাজত করব? তাই মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য এক আয়াতের মাধ্যমে জানায় দিলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া লাহু লাহাফিজুন। আল্লাহ জানায় দিলেন, হ্যাঁ মানুষ, আমি আল্লাহ 30 পারা কোরআন নাযিল করলাম এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। আল্লাহর হাবিব যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আল্লাহর হাবিবের কণ্ঠ তো আল্লাহ অনেক সুন্দর দিয়েছিলেন, এটা প্রকাশ পাবে জান্নাতে। দুনিয়াতে হযরত দাউদ নবীর কণ্ঠটা বেশি সুন্দর শোনা যাইতো, কিন্তু জান্নাতে আমার নবীর কণ্ঠটা ভালো শোনা যাবে সবচেয়ে। জান্নাতের বাসিন্দাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব রাজনামত দেওয়ার পরে জিজ্ঞেস করবে, হ্যাঁ জান্নাতিরা, রে দুনিয়ার জমিনে যা যা শুনছিলা সব ঠিক মতো পাইছো কিনা? জান্নাতে এমন এমন নেয়ামত দেওয়া হবে, যা যা নেয়ামতের কথা শুনেছিলা সব ঠিক মতো পাইছো কিনা? জান্নাতিরা জবাব দিবে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিলের মাধ্যমে ওলামা ইকরামদের জবান থেকে যা যা শুনেছিলাম সব ঠিক মতো পাইছি, এর চাইতে আরো বেশি পাইছি। আল্লাহ বলবে, জান্নাতিরা রে আর কিছু চাইতে ছেড়াও চাইতে পারো, আর কিছু চাওয়ার থাকলে চাইতে পারো, আমি আল্লাহ সেটাও দেওয়ার জন্য প্রস্তুত আছি। সেদিন জান্নাতিরা বলবে, মালিক, সাধারণ জান্নাতিরা ওলামা ইকরামদের চেহারার দিকে তাকায় থাকবে। জান্নাতির বাসিন্দাদের পক্ষ থেকে সেদিন আওয়াজ আসবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে কত কষ্ট করলাম, শীতের রাতেও নামাজ কাজা করি নাই, ফজরের ওয়াক্তে ঠান্ডা পানি দিয়া অজু বানায় নামাজের মশল্লায় দাঁড়ায় গেছে, আয় আল্লাহ, প্রচন্ড শীতের ভিতরে ফজরের আজান হয়ে গেলে সময় মতো ফজরের নামাজটা আদায় করেছিলাম, তোমার কুদরতি পায়ে সাজদা দিয়েছিলাম, আয় আল্লাহ, তোমার কুদ্দুতি চেহারাটা এক নজর আমরা দেখতে চাই, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আর জুহাই মাই তুঝে দেখা করো, হোর গিলমান জিতনি নামত হায় তো সবসে বেহতর নামতে দিদার তো, জান্নাতে যাইয়া যদি মাশুকের না পায়ামি, বেহেশতের আনন্দ আমার লাগবে না মনে, কোথায় যাইয়া মাশুক পাইব, বেহুশ আছি তাই, জাহান্নামে যাইয়াও যদি মাশুকের পাইতাম আমি, পুরিতে পার বেনায়ামায়, পুরিতে পার বেনায়ামায়, দোজখের আনলে কোথায় যাইয়া মাশুক পাইব, বেহুশ আছি তাই। জান্নাতিদের পক্ষ থেকে আওয়াজ আসবে, হ্যাঁ মাশুক, হে রব্বুল আলামিন,
আমরা তোমার পাগল তোমার কথা মত দুনিয়াতে চলেছি কত কষ্ট করে চলেছি তারপর হারাম খাই নাই তারপর গুনাহগারী হই নাই গুনাহ করি নাই শয়তানের ধোকায় পড়ি নাই আয় আল্লাহ হে পরওয়ারদিগার আলম আপনার দিদার চাই আপনাকে দেখবার চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মানুষের সামনে তথা জান্নাতের বাসিন্দাদের সামনে আল্লাহ সেদিন দেখা করবে এমনি সাধারণভাবে নয় মহান রব্বুল আলামিন বাবু সালাম জান্নাতের ভিতরে একটা আয়োজন করবেন ওয়াজ মাহফিলের আয়োজন এই দুনিয়াতে বক্তা তারা নিজের ভাষায় মাতৃভাষায় কথা বলে ওয়াজ করে আর জান্নাতের ভাষা কালাম ওয়াহিল জান্নাতে আরবিয়ুন জান্নাতের বাসিন্দাদের ভাষা যেহেতু আরবি সেদিন আরবি ভাষা তথা কোরআন ছাড়া অন্য কোনো ভাষায় কথা হবে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেমন আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করে আল্লাহ জান্নাতে মাহফিলের আয়োজন করবেন ভাইয়েরা আমার দুনিয়ার জমিনের ওয়াজ মাহফিলে প্রধান বক্তা আছে সভাপতি আছে বিশেষ মেহমান আছে জান্নাতের ওয়াজ মাহফিলেও বিশেষ মেহমান থাকবে হযরত দাউদ পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম জান্নাতের বাসিন্দাদের মধ্যে বিশেষ মেহমান থাকবেন দাউদ পয়গম্বর প্রধান অতিথি থাকবেন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আর সভাপতির আসন অলঙ্কৃত করবেন আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরতে দাউদ পয়গম্বরকে বিশেষ মেহমানকে বলবেন আপনি তেলাওয়াত করেন বিশেষ মেহমান সেদিন তেলাওয়াত করবেন দাউদ পয়গম্বরের কণ্ঠ তো দুনিয়ার জমিনে অনেক সুন্দর ছিল ভাইয়েরা আমার দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়ার জমিনে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন চলন্ত পাখিগুলো থাইমা যাইত তেলাওয়াত শোনার জন্য জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন হযরতে দাউদ পয়গম্বর এই দুনিয়াতে কণ্ঠ সুন্দর ছিল আর জান্নাতের মধ্যে আর চাইতে 97 গুণ বেশি আরো সুন্দর শোনা যাবে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরের তিলাওয়াত এক সময় থামায়া বলবে হে জান্নাতীরা আর চাইতে ভালো তেলাওয়াত আরো শুনতে চাও নাকি আল্লাহ তাআলা সেদিন প্রধান মেহমান হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন আপনি কোরআন থেকে তিলাওয়াত করতে থাকেন সেদিন প্রধান মেহমান হিসাবে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সেদিন তিলাওয়াত শুরু করবেন আল্লাহর হাবিবের তিলাওয়াত শোনা মাত্র জান্নাতীরা বুঝতে পারবে দাউদ নবীর কণ্ঠের চাইতে হাজার গুণ বেশি মজা লাগবে আল্লাহর হাবিবের কোরআনের তিলাওয়াত এক সময় আল্লাহ তাআলা বলবেন হে জান্নাতীরা রে আমি আল্লাহকে তোমরা দেখতে চাও আমি আল্লাহর কুদ্দুতি কণ্ঠ দিয়ে তোমাদেরকে তিলাওয়াত শোনাবো এতক্ষণ যেই তিলাওয়াত শুনছি না এগুলো আমি আল্লাহর দেওয়া কণ্ঠ দাউদ নবীর কণ্ঠ আমি আল্লাহ বানাইছি আমার হাবিবের কণ্ঠ আমি আল্লাহ দান করেছি আল্লাহ সেদিন জান্নাতীদের সামনে এসে একটা সালাম দিবে সালামু কাওলাম মির রব আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে আল্লাহ সেদিন সুরাতুর রহমান তিলাওয়াত করে আমাদেরকে শোনাবেন ভাইয়েরা আমার আমরা তো তিলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ সেদিন শুরুতেই একটা শব্দ বাড়ায় দিবেন আনার রহমান আমি তো হলাম রহমান আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের কণ্ঠটা আল্লাহ অনেক সুন্দর দিয়েছেন ভাইয়েরা আমার জান্নাতে প্রকাশ পাবেন
দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব যখন তেলাওয়াত শুরু করে দিতেন কাফের বেঈমানরা তেলাওয়াতে মুগ্ধ হয়ে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আবু জাহেল প্রতিদিন আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনে কেউ জানে না চুপে চুপে রাতের বেলায় কাবার পাশে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতে থাকে। ওলিদ ইবনে মুগিরা রাতের অন্ধকারে একা একা কাবার পাশে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে। আবু জাহেল যায়, ওলিদ ইবনে মুগিরা জানে না, ওলিদ ইবনে মুগিরা যায়, আবু জাহেল জানে না। আবু সুফিয়ান সারাদিন মুহাম্মদের বিরোধিতা করে রাতের বেলায় চুপে চুপে কাবার পাশে দাঁড়ায় আল্লাহর হাবিবের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে থাকে। একদিন হঠাৎ করে রাত্রে বেলায় সবাই তেলাওয়াত শুনে বাড়ি যাওয়ার পথে চৌরাস্তায় একসাথে দেখা হয়ে গেল। কি ব্যাপার আবু জাহেল, কই গেছিলা? হে আবু সুফিয়ান, তুমি কই গেছিলা? কয়ে মিথ্যা কথা বলে লাভ নাই, মুহাম্মদ ইবনে আবদুল্লাহর তেলাওয়াত শুনতে আমরা গিয়েছিলাম। নেতারা ডাক দেয়া কয়, আবু জাহেল আপনি হলেন বড় নেতা, আপনি যদি যান সারাদিন বিরুদ্ধাচরণ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারাদিন মুহাম্মদের বিরুদ্ধাচরণ করে রাতের বেলা তেলাওয়াত শুনতে যান, এটা যদি মানুষের কানে পৌঁছায় তাহলে নেতৃত্ব টিকবে না। এখনই ওয়াদাবদ্ধ হন, আগামীকাল থেকে কেউ যাব না। সবাই হাতে হাত রাইখা ওয়াদাবদ্ধ হয়েছে। আবু জাহেল, আবু সুফিয়ান, ওলিদ ইবনে মুগিরা আরো কয়েকজন নেতা ঐক্যবদ্ধ হয়ে কয়, আগামীকাল থেকে আমরা কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাব না। পরের দিন রাত্র যখন গভীর হয়ে যায়, আবু জাহেল বিছানায় শুয়ে অঘুম আসে না, সে মনকে বলে, মন গতকাল যেহেতু সবাই ওয়াদা করেছে মনে হয় আজকে কেউ যাবে না, আমি একা যাব, প্রাণ ভরে পয়গম্বরের তেলাওয়াত শুনে আসব। আবু সুফিয়ান চিন্তা করে, আবু জাহেল যাবে না, কেউ যাবে না, আমি একা যাব, যদিও মুহাম্মদের কালিমা পড়ি না কিন্তু মুহাম্মদের তেলাওয়াতটা বড় মজা লাগে। এমন তেলাওয়াত জিন্দিগিতে আমরা কোনোদিন পাই নাই, কোনোদিন শুনি নাই। মুহাম্মদ আসলেই নবী যদিও আমরা মানি না, তার তেলাওয়াতটা বহুত মজা লাগে, আমি একা যাব, প্রাণ ভরে তেলাওয়াত শুনে আসব। ওলিদ ইবনে মুগিরা একই ভাবনা, কেউ যাবে না, আমি একা যাব, দেখে গেছে এমন বলতে বলতে সবাই তেলাওয়াত শুনতে হাজির চতুর্দিকে, একজন আরেকজনকে দেখে না, লুকা লুকা পয়গম্বরের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত শুনে বাড়ি ফেরার পথে আগের দিন যেই জায়গায় পরের দিন রাতের বেলা একই জায়গায় দেখা হয়ে গেল। আবু সুফিয়ান ডাক দেয়া কয়, আবু জাহেল তুমি কেন আসলা, তুমি তো আমাদের লিডার। আবু জাহেল ডাক দেয়া কয়, ওলিদ ইবনে মুগিরা তুমি কেন আসলা? এইভাবে বলতে বলতে সবাই বলে, আবু জাহেল তুমি কেন আসছো বলো? আবু জাহেল ডাক দিয়া কয়, রাত্র যখন গভীর হয়ে যায়, এলাকার মানুষ যখন স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায় যায়, জঙ্গলের প্রাণীগুলো পর্যন্ত ঘুমায় যায়, আমি আবু জাহেল যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের তেলাওয়াত না শুনব ততক্ষণ পর্যন্ত আমার দুইটা চোখে ঘুম আসে না। কাফেররাও মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতে ব্যস্ত হয়ে যাইত। এই জন্য আমার আপনার সন্তানকে দিন শিখান, কবরে শান্তি পেতে চাইলে আপনি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার আপনার সন্তান যদি আলেম হয় তাহলে নিজেই তো জানাজার ইমামতি করবে, জানাজার লাশ যখন কবরে দাফন করা হবে সবাই চলে আসবে, কিন্তু আপনার আমার কলিজার টুকরা সন্তান কিন্তু চলে আসবে না। কবরের কাছাকাছি দাঁড়ায় সুরায়ে ফাতিহা তেলাওয়াত করবে, সুরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমার সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করবে, তোমার সন্তানের চোখের পানিগুলা নাকের ডগায় পৌঁছবার আগে
আল্লাহ তোমার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করায় দিবি কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান একটি ছেলে আলেম হলে শান্তি পাবে মরণ কালে নাজাতের জরিয়া হবে কোরআনে বয়ান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান আল্লাহ আমাদের প্রত্যেকটি ছেলে মেয়েকে কোরআনই শিক্ষায় শিক্ষিত হয়ে পিতা মাতাও সমাজের খেদমত করার তৌফিক দাও আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল